আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লক আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা চলে যেতে হবে আমার ছেলে আমার হাজবেন্ড নিচে নামছে ব্যাগ নিয়ে ওরা গাড়িতে ব্যাগ উঠাইতেছে আমি বললাম তোমরা আগে ব্যাগ গুছাও তারপর আমি বাবুরের নিয়ে নিচে নামি আসলে অনেক দিন থাকলাম তিন চার দিন থাকা হলো এখন তো ঢাকা যেতে হবে সবারই কাজ আছে এই তো আমরা বের হয়ে গেছি আর এখন কিন্তু নদীতে অনেক পানি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি তারপরে কিছু কিছু বাড়িতেও পানি উঠে গেছে একদম দেখা যায় যে অর্ধেক পরিমাণ পানি দেয় একেবারে মানে কি বলবো বাড়ির মানে অনেক পানি কি আর বলা যায় অনেক পানি তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের একটু দেখাই দেখুন যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পানি আর পানি আর তাকালে মনে হয় পানি আর আকাশ একই রকম দেখা যায় দেখুন কি সুন্দর দেখা যেতেছে পানি আর হচ্ছে আকাশের কালারটা একই রকম লাগে আমার তো খুব ভালো লাগে ভাবছিলাম একটু নৌকায় উঠবো কিন্তু বাসা থেকে আর বের হওয়া হয় নাই কারণ বাবুরের নিয়ে আসলে আমি কোথাও বের হই নাই দেশের অবস্থা ভালো না এই সময় আসলে বাচ্চাদের বের না করাই ভালো এই জন্য কোথাও নাই একদম ঢাকা থেকে বাবার বাড়িতে গেছি আর বাবার বাড়ি থেকে যে ঢাকা আসতেছি এই হচ্ছে আমাদের ঘোরাফেরা ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও করি কারণ এই পানি দেখতে কিন্তু খুব ভালো লাগে আর আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু পানি দেখতেই পারি না মানে ঢাকা এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু আশেপাশে কোথাও পানি এইভাবে পানি দেখা যায় না এই জন্য ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি এই তো আমি কিন্তু আমাদের এলাকায় চলে আসছি আমাদের বাসার একদম কাছে চলে আসছি এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে মেইন রাস্তা সেই রাস্তাটা আমরা এখন আমাদের যে বাসার সামনে যে গলিটা সেই রাস্তায় ঢুকবো আর কোথাও গেলে বাসায় আসার পর কিন্তু অনেক কাজ থাকে বিশেষ করে বাড়ি ঘর কিন্তু একদম নোংরা হয়ে থাকে আমি যেহেতু চার পাঁচ দিন বাসায় নেই বাসার যে কি অবস্থা হয়ে আছে আল্লাহ জানে এর মধ্যে কিন্তু দু একদিন বৃষ্টিও হয়েছে এই জন্য এই তো আমরা আমাদের বাসার গ্যারেজে চলে আসছি আর আমার মেয়ে তো মহা খুশি ও বাচ্চা মানুষ হলেও মানে ও বুঝতে পারতেছে যে আমরা আমাদের বাসায় চলে আসছি ও তো গ্যারেজের ভিতর নামার পরেই দৌড় লিফটে উঠবে আমি মানা করার পরও শুনে না ও দৌড়াইতেছে লিফটে ওঠার জন্য ওরে আমি বললাম যে তুমি আমার সাথে চলো পরে হচ্ছে আমরা গাড়ির থেকে নেমে আমার বোন আমার মেয়েকে নিয়ে মানে উপরে চলে গেছে আমি বললাম তুমি ওকে নিয়ে চলে যাও আমি পরে আসতেছি এই তো আমরা কিন্তু বাসায় ঢুকে পড়ছি এই দেখাই আমাদের বাসাটা খুব বেশি নোংরা হয় নাই আমি যেদিন বাড়িতে গেছি সেদিন কিন্তু একদম বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করে রেখে গেছি আর আমার বাসার যে মেয়েটা ও বাড়িতে চলে গেছে এই জন্য ভাবলাম বাড়িঘর একটু পরিষ্কার করে রেখে যায় কারণ আসার পরে তো আমার এই জিনিসগুলো গুছাতে অনেক টাইম লাগবে তারপরে রান্না বান্নাও করতে হবে দুপুরবেলা দুপুরে খাবারের জন্য কিন্তু আমাদের রান্না করতে হবে আর বাড়ি থেকে বাড়িতে গেলে তো দেখা যায় টুকটাক কিছু না কিছু আনাই হয় সব সবসময়ই বাড়ি থেকে কিন্তু খালি হাতে কখনই আসা হয় না এই যে আমিও কিছু বাজার করে নিয়ে আসছি এবার খুব বেশি বাজার করি নাই বললাম যে এবার তেমন কিছু আনবো না হালকা পাতলা কিছু নিয়ে আসবো এগুলোই আর এখন হচ্ছে আমি রান্না করবো আর ফ্রিজে আমার কলিজা ভুনা করা ছিল এই যে আর হচ্ছে ডাল ভর্তা করবো আর কিছুই করবো না আর ভাত রান্না করবো এটা হচ্ছে মেয়ের তরকারি আম্মু রান্না করে রাখছিল ওই তরকারিটা মেয়ের জন্য নিয়ে আসছি আমি কিন্তু চুলায় ভাত বসিয়ে দিছি আর ডাল সিদ্ধ দিয়ে দিছি ভাবছি ডালটা ভর্তা করবো আর কলিজা ভুনা যেহেতু আছে আমাদের দুপুরের খাবারটা আসলে হয়ে যাবে আর বাড়ি থেকে আসার পর হচ্ছে আমি টেবিলটা পরিষ্কার করে ফেলছি যেহেতু টেবিলে খাওয়া দাওয়া করতে হবে ভাবলাম টেবিলটা আগে পরিষ্কার করি এরপর হচ্ছে গ্লাস এই জগ এগুলো সব পরিষ্কার করব করে আমি টেবিলে এখন পানি রেডি করে রাখবো আর এটা আমার অনেক আগের থেকে অভ্যাস কোথাও গেলে আসার পর আমার এই গ্লাস তারপর জগ এগুলো পরিষ্কার না করলে পানি খেতে ইচ্ছা করে না তাই ভাবলাম আগে গ্লাস জগগুলো পরিষ্কার করি তারপর হচ্ছে চুলায় গরম পানি দিয়ে রাখছি ফ্লাস্কে গরম পানি উঠাইতে হবে আমার এদিকে প্রায় ভাতও হয়ে গেছে ভাবলাম এগুলো পরিষ্কার করার পর হচ্ছে আমি ভাতটাও মার গালাবো আর তারপর এখন প্রায় চারটার মতো বেজে গেছে ভাবলাম তাড়াতাড়ি রান্না করি কারণ চারটা বেজে গেছে স্বাভাবিক আমাদের খিদা লাগারই কথা কারণ আমরা ঢাকা মানে বাড়ি থেকে রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে সাড়ে দশটায় সকালে খেয়েই রওনা দিছি রাস্তায় তো আমরা কোথাও নামি নাই একদম একবারে চলে আসছি মানে আগে তাও মাঝে মানে অর্ধেক রাস্তায় বিরতি দিতাম কিছু খেতাম চা টা খাওয়া হতো কিন্তু এখন তো আর ওই সুযোগ নাই আর আমরা ইচ্ছা করেও নামি নাই যে রাস্তার ভিতর আর আমরা নামবো না একদম সরাসরি বাসায় চলে যাব এই জন্য আসলে মাঝ রাস্তায় আর নামাও হয়নি কোনো কিছু খাওয়া হয় নাই অনেক খিদা লাগছে ভাবলাম এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে বাড়ি ঘর পরিষ্কার করা যাবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে আমি ফ্রিজ থেকে যে মাংসগুলো ঈদের দিন রান্না করে রাখছিলাম এটা কিন্তু আমি ঈদের দিনই রান্না করে রাখছি ভাবছি এই মাংসগুলো এখন জাল দিব কারণ ঈদের দিন যেহেতু রান্না করছে অনেক দিন হয়ে গেছে এইগুলো একটু জাল দিয়ে না রাখলে আবার নষ্ট হয়ে যাবে তাই বের করে রাখছি এখন আমি মাংসগুলো জাল দিব আর এই বাটির মাংসগুলো আমি ভেজে রাখবো ভাজা মাংস আমার ছেলে খুব পছন্দ করে আমি প্রতি বছরই এভাবে মাংস কষিয়ে রাখি তারপর হচ্ছে দুই তিন দিন ভাজলে মাংসটা একদম কালো হয়ে যায় আমাদের দাদি নানি মা চাচিরা আগে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু মাংস মাংসগুলো এইভাবে সংরক্ষণ করে রাখত দেখা যেত যে ঈদের দিন একটু কষাতো একটু জাল দিয়ে রাখতো তারপরে হচ্ছে প্রতিদিন এই মাংসগুলো ভাজতো ভাজতে ভাজতে একদম কালো হয়ে যেত আর এই মাংসটা হচ্ছে আমার ছেলে খুব পছন্দ করে আমার যত রান্না করা মাংসই থাকুক না কেন আমার হচ্ছে এভাবে মাংসকে ভেজেই দিতে হয় সব সময়। এই জন্য ভাবলাম এখন মাংসগুলো ভেজে রাখি যেহেতু অনেকদিন হয়ে গেছে ঈদের এরপর মানে ঈদের দিন যে আমি এগুলো রান্না করে রাখছি এরপরে আর আমার এগুলো জাল দেওয়া হয় নাই গরম করা হয় নাই তাই ভাবলাম আগে এগুলো রেডি করি তারপর হচ্ছে চুলায় চার পানি বসিয়ে রাখছি সন্ধ্যায় খাওয়ার জন্য ভাবলাম সব কাজ গুছাই তারপরে ঘর পরিষ্কার করে গোসল করে তারপর হচ্ছে আয়েস করে একটু চা খাওয়া যাবে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আসলে সারাদিন কাজ করার পর আর ক্যামেরাটা অন করা হয় নাই এটা পরের দিন সকালবেলা সকালের জন্য আমরা নাস্তা তৈরি করব রুটি বানাবো আর চা আর কয়দিন হয় মাংস খাওয়া হয় এই জন্য ভাবছি আর মাংসটা খাবো না চা দিয়ে রুটি খাবো নরম রুটি যেটা আমি একদম গরম পানির ভিতরে আটা দিয়ে আটাটা যে কাই করার পর রুটি বানানো হয় সেই রুটিটাই ওভাবে রুটি বানিয়ে চা দিয়ে খাবো এই জন্য আর কালকে তো দিন অনেক কাজ করা হয়েছে আসলে কোথাও গেলেও মানে আসার পরে কিন্তু অনেক কাজ থাকে এটা কিন্তু সব মহিলারাই জানে যে কোথাও থেকে আসার পরে বাড়ি ঘর পরিষ্কার করে ওগুলো সব গুছাইতে কিন্তু অনেক টাইম লাগে এই জন্য আর আমার ক্যামেরাটা অন করা হয়েছিল না পরে আর এভাবে রুটি বানিয়ে কিন্তু চা দেখিতে খুব মজা দুধ চা দিয়ে আমার বাসায় হচ্ছে এইভাবে রুটি আর চা আমি আমার ছেলে আমার বোন আমরা তিনজনই পছন্দ করি আমার হাজব্যান্ড অবশ্য চা দেওয়া রুটি ওইভাবে পছন্দ করে না ও বলে যে চা দিয়ে রুটি খাওয়ার চেয়ে এমনি রুটি খাবো এটাই হচ্ছে ওর কথা এই যে আমি এখন রুটিগুলো বানাবো আমার মেয়েও কিন্তু এই রুটিটা খুব পছন্দ করে ও এই রুটিটা চিনি দিয়ে খায় তারপর কলা দিয়ে খায় এমনিও খায় দেখা যায় এমনিও অনেক সময় ছিঁড়ে ছিঁড়ে দিলেও ও হাত দিয়ে খায় ওই নরম রুটিটা খুব পছন্দ করে ভাবলাম রুটিগুলো বানাই আর অনেক দিন হয় আমার রুটি বানানো হয় না যেহেতু আমার বাসায় একটা মেয়ে আছে ও এই কাজগুলোই করে দেখা যায় সকালের নাস্তাটা আমার কখনোই বানানো লাগে না ও ঘুম থেকে উঠেই দেখা যায় রুটি বানানো ভাজি করা ও করে রাখে অনেক দিন পর আজকে রুটি বানাইতেছি আমি চিন্তা করতেছি যে আমার রুটিটা মনে হয় গোল হবে না আসলে প্র্যাকটিস লাগে সব কিছু দেখা যায় যে রুটি কিন্তু আমরা সবাই বানাতে পারি তারপর দেখা যায় মাঝে মাঝে মানে মাঝে মাঝে বলতে কি না বানালে কিন্তু তখন রুটিটা মাঝে মাঝে গোল হয় না আমি ভাবলাম দেখি আমার রুটিটা আজকে গোল হয় কি না দেখি বানালে বোঝা যাবে রুটি গোল হবে নাকি বাংলাদেশের মানচিত্র হবে আর আমার আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর আমার আজকে রুটিটা গোল হলো নাকি বাংলাদেশের মানচিত্র হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ অনেকেই আছে যে রান্নাবান্না অনেক ভালো করতে পারে কিন্তু রুটিটা কিন্তু গোল হয় না অনেক আপুদেরই আমি দেখি যে বলে যে আমার রুটি গোল হয় না আপনারাই দেখে বলুন আমার রুটিগুলো আজকে গোল হয়েছে কি না এখন হচ্ছে আমি রুটিগুলো ভাজবো আর হচ্ছে পাশে পাশের চুলায় পানি বসিয়ে দিছি চা বানানোর জন্য আর রুটিটা ভাজতে ভাজতে আমি কিন্তু পাশে চুলায় চাও বানিয়ে ফেলবো কারণ গরম গরম রুটি আর গরম চা খেতে খুবই মজা তাই ভাবলাম রুটি ভাজি আর পাশে চুলায় চাও বানিয়ে ফেলি আর এভাবে আমি একটা একটা করে সবগুলো রুটি ভেজে নিব আর যে কয়টা বাজবো কয়টা হালকা একটু ছেঁকে ফ্রিজে রেখে দিব আর আমি কিন্তু এভাবে ছেঁকে রুটিও রেখে দেই দেখা যায় তিন চার দিন খাওয়া যায় তাই একটু বেশি বানাইছি ভাবলাম যে একটু বেশি বানাই যেন একদিন দুই দিন খাওয়া যায় এই জন্য এই তো আমাদের সকালের নাস্তা কিন্তু রেডি রুটি ভাজা হয়ে গেছে আমি এখন চাটা ছেঁকে নিয়ে আসবো টেবিলে রুটিটা রেডি করে রাখছি পানি সব রেডি করে রাখছি এখন জাস্ট চাটা নিয়ে এসে হচ্ছে আমরা রুটি খাবো আর আমার মতো আপনারা কে কে সকালবেলা চা রুটি পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার বাসায় দাওয়াত থাকলো আপনাদের চা রুটি খাওয়ার জন্য এখন আমরা সকালের নাস্তা করি আর আপনাদের কাছে বিদায় নেই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ মানুষ মাত্রই ভুল করে ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউই না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রিকোয়েস্ট আপনাদের কাছে ঠিক আছে আমরা নাস্তা করি আর আপনাদের কাছে বিদায় নেই আল্লাহ হাফেজ